ওয়েলকাম টু ভেনিস। সকাল হতে হতেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম ভেনিসের সবচেয়ে জনপ্রিয় জায়গা সেন্ট মার্কের উদ্দেশ্যে, যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সান মার্কো। আমাদের হোটেলটা ছিল এই রিয়ালতো ব্রিজের পাশে, তাই আমাদের যাত্রা শুরু হচ্ছে এই রিয়ালতো ব্রিজ থেকে। আজ আমার ভেনিসের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওটি যদি দেখে না থাকেন তবে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। টিকিট কেটে উঠে পড়লাম ভাপোরোপোতে, যা ভেনিসের প্রধান জলজ বাহন বা ওয়াটার বাস। প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটককে নিজের রূপ মুগ্ধতা টানে ভেনিস। এর ইতিহাস, শিল্প, ফ্যাশন ও খাবার দাবারের বৈচিত্র্যময়তায় নিজেকে সামিল করাই পর্যটকদের কাজ হয়ে দাঁড়ায়। বিস্ময়ের অলিগলি জলপথ ভেনিসকে পরিণত করেছে সিটি অফ লাভ অ্যান্ড লাইটস, অর্থাৎ ভালোবাসা ও আলোর নগরীতে। তার বিস্তৃতিও ইউরোপের 6টি বৃহত্তম নগরীর মধ্যে অন্যতম। আদ্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির ভেনেতো অঞ্চলে প্রায় 417.57 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ভেনিস 3 লাখ নাগরিক বুকে ধারণ করেছে। ভেনিসের 118টি ছোট ছোট দ্বীপ, 177টি খাল আর পারাপারের জন্য রয়েছে 409টি সেতু। আর তাই রূপের পর্সা সাজানো ভেনিসকে ভাসমান নগরীও বলা হয়। এসে পড়লাম সেন্ট মার্ক, এখন সেন্ট মার্ক স্কোয়ারের দিকে যাচ্ছি। জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো ভেনিসকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। ভেনিসের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসের খোঁজে আপনাকে যেতে হবে ভোজ প্যালেসে। দেশটির সংস্কৃতির আতুরঘর ভোজ ভবনটি গথিক স্থাপত্য রীতিতে নির্মিত। প্রজাতন্ত্রের ঐশ্বর্য প্রদর্শনের জন্য ভবনটি 1923 সালে জাদুঘরে রূপান্তরিত হয়। 14 শতকের প্রথম ভাগ পিয়াসা সান মার্কো ছিল ভেনিসিয়ান প্রজাতন্ত্রের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্রস্থল। বর্তমানে এর চারপাশে রয়েছে অগণিত বুটিক, রেস্তোরাঁ, ক্যাফে ও জাদুঘর। এখানে 2টি প্রতীকী রয়েছে আর সামনে হচ্ছে রোস প্যালেস, যা ইতালিয়ান ভাষায় বলা হয় পালাজ্জো দুকালে। তৎকালীন সময়ের রাজার বাসভবন এটি, বর্তমানে এটি মিউজিয়াম। এই মিউজিয়ামটির ভিতরেও আমরা প্রবেশ করব। পর্যটকদের কাছে শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এই সেন্ট মার্ক স্কোয়ার। একে বলা হয় ইউরোপের বৈঠকখানা। এটি মূলত একটি বিশাল চত্বর যার চারপাশে রয়েছে নানান ধরনের ঐতিহাসিক নিদর্শন। রয়েছে সেন্ট মার্ক বাসিলিকা ক্যাথলিক গির্জা, তার ডান পাশে অবস্থিত ডোস প্যালেস, আর 2টা বিল্ডিংয়ের সামনে অবস্থিত বেল টাওয়ার। এই বেল টাওয়ারটি এই ভেনিস নগরীর সবচেয়ে উঁচু ভবন বলা হয়। বাসিলিকা সান মার্কো হল পিয়াসা সান মার্কের অলঙ্কিত ফোকাল পয়েন্ট এবং ভেনিসের একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। সামনেই হচ্ছে ভেনিসের বাসিলিকা বিখ্যাত স্থাপত্য ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালের চারদিকের দেয়াল নানান সুসজ্জিত কারুকাজে খণ্ডিত চিত্রকর্ম, অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে। আর ক্যাথেড্রালের সিংহ দরজায় শোভা পাচ্ছে হাজার বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল থেকে লুট করে আনা 4টি শৈল্পিক সৌন্দর্যের ধাতব ঘোড়ার ভাস্কর্য। বিখ্যাত এই গির্জাটি 9ম দশকের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং তা শেষ হয় 1100 দশকে। গির্জাটা ইতালো, বাইজেন্টাইন এবং গথিক স্টাইলে নির্মিত হয়েছিল। এই চিত্রকর্মগুলো হাজার বছর আগে তৈরি করা, যা এখনো স্বমহিমায় উজ্জ্বল। অনেকেই লাইনে দাঁড়িয়েছে গির্জার ভিতরে জাদুঘরটি প্রদর্শন করার জন্য,
যার প্রবেশ মূল্য হচ্ছে 10 ইউরো বা বাংলা টাকায় 1000 টাকা। বাসিলিকা এই গির্জাটি 251 ফুট লম্বা এবং 205 ফুট চওড়া। আর গির্জার উপরে রয়েছে 5টি গম্বুজ যা বাজেন্টাইন বা তুর্কির স্টাইলে নির্মিত হয়েছিল, যা আমরা বেল টাওয়ারের উপরে উঠলে খুব ভালোভাবে দেখতে পারব। এখানে বেশ কিছু পর্যটক উপরে উঠেছে এবং এখান থেকে এই পিয়াসা সান মার্কোর যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তা উপরে থেকে তারা দেখছে। আর উপরে রয়েছে বেশ কিছু মূর্তি বিশেষ যা ভাস্কর্য হিসেবে রয়েছে, আর যা দেখতে সত্যি খুবই অসাধারণ। আর এখানে হচ্ছে একটি এক্সিট পয়েন্ট এটা। তবে গির্জার ভিতরে শুধুমাত্র গির্জাটা আপনারা বিনামূল্যে প্রদর্শন করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু মিউজিয়ামটা ভ্রমণ করতে গেলে আপনাদেরকে পে করতে হবে। এখন আসলাম বেল টাওয়ারের সামনে। বেল টাওয়ারে ওঠার জন্য আমাদের মতন আরো অনেকেই লাইনে দাঁড়িয়েছে। এই টাওয়ারটি হচ্ছে ভেনিস নগরীর সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা 99 মিটার। এখন অবশ্য ভিড় নেই বললেই চলে, কিন্তু করোনার আগে এই ভেনিসে হাঁটার জন্য জায়গা পাওয়া যেত না। আর পাশেই হচ্ছে বাসিলিকা গির্জা। আর আমার ঠিক পাশে রয়েছে পিছনে আর কি ডোস প্যালেস। আর এই দুইটি বিল্ডিং এর সামনে হচ্ছে এই বেল টাওয়ারটি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। জনপ্রতি টিকিট লাগলো 10 ইউরো করে। আর এই বেল টাওয়ারের উপরে, এখান থেকে একদম শহরটা খুব নিচে আর খুবই সুস্পষ্টভাবে দেখা যায়। হাজার বছর আগে সামনের এই বিল্ডিংগুলোতে শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বসবাস করতেন, যদিও বর্তমানে ম্যাক্সিমাম সবই জাদুঘর আর ক্যাফে রেস্তোরাঁ। এই বেল টাওয়ারটি 9ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল। এটা বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছিল বজ্রপাতে বা ভূমিকম্পে। 1902 সালে টাওয়ারটি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। আবার 1912 সালে এটি নতুনভাবে তৈরি করা হয়, যা এই ক্যাপিটালটি তৈরি হওয়ারও প্রায় 1000 বছর পরে। ভেনিস সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। প্রতিদিন প্রায় 50,000 পর্যটক এই ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে আসেন, যদিও করোনার কারণে এর সংখ্যা খুবই কম। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটক শহরগুলোর অন্যতম ভেনিসে স্থায়ীভাবে যত মানুষ বসবাস করেন তার চেয়ে অনেক বেশি আসেন পর্যটক। 1965 সালেও ভেনিসের ঐতিহাসিক কেন্দ্রে 1,22,000-এর বেশি লোক বসবাস করতেন, আর আজ সেই একই শহরে থাকেন মাত্র 54,000-এর কম মানুষ। এটা হচ্ছে নর্থ জোন, এখান থেকে নর্থ দিকের সবকিছু দেখা যাবে। আশেপাশের দ্বীপগুলো কিন্তু এই ভেনিসের আওতাধীন। 118টি দ্বীপের মধ্যে তার একটি হবে। এখান থেকে একটি বিমান দেখা যাচ্ছে। সামনে রয়েছে ভেনিসের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মার্কো পোলো, সেখানে ল্যান্ড করবে বিমানটি।
সেখান থেকে অবশ্য খুব ভালো মতন এই উপরের গম্বুজগুলো দেখা যাচ্ছে, যা তুর্কির স্টাইল বা বাইজেন্টাইন যে সাম্রাজ্য ছিল একসময় রোমান সাম্রাজ্যের, সেটা থেকে আসলে এই উপরের এই গম্বুজগুলো তৈরি করা হয়েছিল। আর পাশে হচ্ছে ডোজের প্রাসাদ। ভেনিস শহরটি যখন একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল, তখন এর শাসক যাকে ডোজ নামে ডাকা হতো, তিনি এই প্রাসাদেই বসবাস করতেন। একটু পরে যাব সেই ডোজের প্রাসাদ ভ্রমণে। এখান থেকে ভেনিস শহরটা খুব সুন্দর দেখায়। শহরের সবচাইতে উঁচু ভবনে আছে এখন, যার উচ্চতা 99 মিটার। একটি অবাক করার তথ্য হলো, দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলার নামকরণ করা হয় এই ভেনিস বা ভেনেসিয়া শহরের নাম অনুসারে। স্প্যানিশ ভাষায় ভেনেজুয়েলা মানে দাঁড়ায় ছোট্ট ভেনিস। ইতালির অন্তর্ভুক্ত হওয়ার আগে ভেনিস সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র ছিল। খ্রিস্টীয় 7ম শতক থেকে 1797 সাল পর্যন্ত এটি স্বাধীন একটি গণপ্রজাতান্ত্রিক দেশ ছিল। পৃথিবীর প্রথম উন্মুক্ত ক্যাসিনো ছিল এই ভেনিস শহরে। এটি 1638 সালে উন্মুক্ত করা হয়। ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে এমন শব্দ। আমার মতো আশেপাশে সবাই চমকে উঠেছিল। অবশ্য এগুলা এখন ডিজিটাল আকারে এরকম বেল দেওয়া হচ্ছে, কিন্তু একটা সময় আগের এই ঘন্টাটাই আসলে ঘুরত এবং বাড়ি খেত। এই বেল টাওয়ারে সর্বমোট 5টি ঘন্টা রয়েছে, যার একটি তৎকালীন সময়ে শুধুমাত্র বাজানো হতো যখন কাউকে ফাঁসিতে ঝুলানো হতো। বিগত 100 বছরে ভেনিস শহর প্রায় 9 ইঞ্চি তলিয়ে গেছে। কিছু কিছু বিশেষজ্ঞর মতে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে আদ্রিয়াটিক সাগর পারে পানির উচ্চতা দিন দিন আরো বাড়বে এবং 2100 সাল নাগাদ বিলীন হয়ে যাবে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ভেনিস শহর। এখন নিচে নেমে যাচ্ছি। এই ভেনিস শহরে রয়েছে বিখ্যাত অপেরা হাউস। তিয়েত্রোলা ফেনিচে হচ্ছে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান অপেরা হাউসগুলোর অন্যতম। দুপুর হয়েছে, খিদেও লেগে গেছে, তাই লাঞ্চ করতে বসে পড়লাম বাসিলিকার পাশের একটি রেস্টুরেন্টে। এই ছিল রেস্টুরেন্ট, যা একদম বাসিলিকার পাশেই অবস্থিত। এটা হচ্ছে ডোজের প্রাসাদ, বা ইতালিয়ান ভাষায় বলা হয় পালাজ্জো দুকালে। তৎকালীন সময় রাজার বাসভবন এটি, বর্তমানে মিউজিয়াম। সিরিয়ালে দাঁড়াইছি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, যদিও টিকিটের প্রাইসটা একটু হাই, 25 ইউরো লাগলো আমাদের জন প্রতি ভিতরে ঢুকতে টিকিটের খরচ। প্রায় 5 তলা বিশিষ্ট এই রাজার বাসভবন ছিল এটি। 1923 সাল থেকে এটি মিউজিয়ামে পরিণত হয়েছে। দোতলা থেকে শুরু হচ্ছে মিউজিয়ামের যাবতীয় যত কার্যক্রম, সৌন্দর্য সবকিছুই দোতলা থেকে শুরু। আর এর ভিতরে রয়েছে একটি বন্দিশালা, সবকিছুই
দেখবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভেনিস বিজ্ঞ সরকার এবং স্বাধীনতার প্রতীক, ডিকিমাটি তার একমাত্র প্রতিরক্ষা ছিল, আর্সেনাল শ্রমিক ছাড়া আর কোনো প্রসাদ রক্ষী ছিল না এবং সমুদ্র ছাড়া কোনো প্যারেড গ্রাউন্ডও ছিল না। শতবর্ষের সীমান্তবাদ এবং বর্বরতার সময় ভেনিস ছিল গণতন্ত্র এবং সভ্যতার প্রতীক। শহরই ভেনিসের মতো অমূল্য শিল্প এবং ইতিহাসের ঐতিহ্য দাবি করতে পারে। দর্শনীয় দৃশ্যের সাথে এই অনন্য শহরটি কেবল সুন্দরই নয়, এটি সৃজনশীল প্রতিভাগুলোর সত্যিকারের অলৌকিক ঘটনা। ভেনিসে আসলাম আর এই জায়গার দোকানগুলো দেখে আসলে সত্যি লোভ হচ্ছিল যে স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাওয়ার জন্য। তাই আমার পছন্দ হচ্ছিল একটি নৌকা, তবে দোকানের মধ্যে অনেক ধরনের মাস্ক রয়েছে বা মুখোশ রয়েছে যেগুলো ভেনিস কার্নিভালের জন্য খুবই বিখ্যাত। তাছাড়াও আরও ব্যতিক্রমী আরও অনেক কিছু রয়েছে, শোপিস টাইপের কিছু দেখেছিলেন, সেই গন্ডোলায় আমরা রাইড করেছিলাম, স্মৃতি হিসাবে সেটাই নিলাম। আমাদের বাংলাদেশি এক ভাই, তো ওনার দোকান থেকে নিচ্ছি। আমি চেষ্টা করি যেখানে যাই ঘুরতে ফিরতে স্মৃতি হিসাবে কিছু কেনার জন্য আমি কিনলে বাঙালির দোকান টোকান থাকলে আমি সেখান থেকেই নিই। তার একটি কারণ হচ্ছে যে রেমিটেন্সগুলো অবশ্যই দেশে আসুক, কারণ যথেষ্ট ভদ্রলোক যথেষ্ট আমাদের কম রেখেছে একটু নৌকার দামগুলো আমাদের পুনরায় করে। আরেকটি দোকান ছিল, তারা 20 ইউরো নিচে দেবে না আমাদের বলে দিয়েছিল। এখানে আসতে উনি বললো যে ভাই আমি 15 করে রাখতে পারবো, স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাচ্ছি। কেনাকাটা শেষ, এখন সান মার্কো তার একটু ঘুরবো, রাত অব্দি থাকবো, দেন বাসায় ফিরবো। এটা হচ্ছে রাতের সেন্ট মার্ক, যদি এখন বাজে রাত 1টা, তবু
দেখবো বেশ কিছু মানুষের সমাগম রয়েছে, বলতে পারেন এক টুকরো আলোর নগরী। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভেনিসের আরেকটি দ্বীপ বুরানো মুরানোতে। সবাই নিরাপদে থাকবেন।